রেমাল কার্লো পিতা পুত্রের প্রাণ। সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দলুইবাজার 2 নম্বর জিপির কুমোরপাড়া গ্রামে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার আনুমানিক বেলা নাগাদ তরুণ সিং আনুমানিক বয়স 37 বছর, ফোরে সিং বয়স 62 বছর তরিদাহ হয়। জানা গেছে বাড়ির পাশে একটি কলাগাছ পড়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে কলাগাছের সঙ্গে কারেন্টের তার জড়িয়ে গিয়েছিল। দেখতে না পেয়ে পিতা ও পুত্র দুজনকে ইলেকট্রিকের শক খায়। তড়িঘড়ি স্থানীয় বরসুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরে বরসুল হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে বর্ধমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুজনের মৃত্যুতে এই শোকের ছায়া নেমে আসে এলাকায়। আমরা জানি না, এখানে এসে শুনতে পাচ্ছি, গ্রামের লোকের শুনেছিলাম যে আমরা তাদের হাসপাতালে চলে এলাম, সেখানে চিকিৎসাও যথারীতি করছিল না, কারণ ওখানে তো চরিতাহত অবস্থায় মারা গেছে। যে কোনো কারণ হোক বা হাসপাতাল কাছে সারা দেওয়া আর যে প্রাকৃতিক দুর্যোগ চলেছে, আপনারা দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগ কাম চলছে, এখন এগুলো তো অ্যাক্সিডেন্টাল ডেথ, কিন্তু আপনার যে কোনো ব্যাপারই মানুষের ভিক্টিম হয়ে যেতে পারে, ভুক্তভোগী হয়ে যায়। যাই হোক, তাদের তো আপনার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পথে আমরা আছি। প্রত্যেকে মানে মুখ্যমন্ত্রী স্বয়ং সবসময় আছে পাশে। আমরা ইলেকট্রিক শক্তি ছিল, বিদ্যুতের আবার ঘটেছি সেটা বলছিল, বৈদ্যুতিক প্রস্তাবের নাহলে তো আমরা ঠিক রিপোর্টটা পাবো না। থানা থেকে যেটুকু দেখেছেন ওরা তো এখন চেষ্টা রেফার করেছেন ইউপি সেকশনে, ওখানে যেভাবে ওরা বলবেন ডাক্তারবাবুর সিদ্ধান্ত একটু চূড়ান্ত, এটা তো আমাদের বলাটা সার ঠিক হবে না। হতে পারে, এর থেকে হতে পারে, কারণ ওরা তো বাইরে বেরিয়ে পড়েছিল। হ্যাঁ, কলাগাছ করে তারা বসছিল।